নমস্কার। আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা, জীবনের তিনটে জায়গার কথা আজকে আপনাদের বলবো যেখানে তর্ক করবেন না। একটা সময় পণ্ডিতদের মধ্যে তর্ক যুদ্ধ হতো, ওরে বাপ রে বাপ, সব মহা মহা পণ্ডিতরা। তখনকার যুগে তর্কের একটা গুণ ছিল, সেটা হচ্ছে তর্কটা যুক্তিসম্মত তর্ক ছিল। আজকে দেখুন, পণ্ডিতদের তর্ক বলছি না, আমরা সংসারে যেটা তর্ক করি, তর্কটা ক্রমে ক্রোধ, ঝগড়া, এমনকি হাতাহাতির পর্যায়েও কোনো কোনো জায়গায় চলে যেতে পারে। তর্কের কোনোদিন কোনো সমাধান নেই। তর্ক করে আগেকার দিন একটা সিদ্ধান্তে পৌঁছানো যেত, পণ্ডিতরা সিদ্ধান্তে পৌঁছতেন এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল তাকে মেনে নিতেন বাকি সকলে, যদিও সেটা সহজ ছিল না। আজকে দেখুন, তিনটে জায়গায় জীবনে কখনো তর্ক করবেন না। প্রথম জায়গায় মা বাবার সঙ্গে অযথা তর্ক করতে যাবেন না, তাদের মনেও কষ্ট লাগবে আর আপনার মনেও কষ্ট লাগবে। দেখুন, মা বাবা, বাড়ির লোক বিশেষ করে, যাদের সঙ্গে এক ছাদের তলায় থাকি, টিভিতে একটা সিরিয়াল চলছে, তাই নিয়ে একটা ছোটোখাটো ব্যাপারে অশান্তি হয়ে গেল, শান্তির সূত্র পাতাল, ভুল বলছে বলুক, জোর করে আপনার ঠিক করার দরকার নেই, ওই জন্য একটুখানি হাসুন মনে মনে। বাড়ির লোকেদের সাথে অযথা তর্ক করবেন না, তর্কে যদি জিতে যান আপনি আপনার বন্ডিং থেকে একটা মানুষকে হারিয়ে ফেললেন, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কারণ সে এতে আত্মসম্মানহীনতায় ভুগবে, সে ছোট হয়ে যাবে, বাড়ির লোকেদের সঙ্গে এই ছোট বড় ইগোর খেলা কখনো খেলতে নেই। এই জিনিসটা আমার মনে হয় যে নজর দেওয়ার খুব খুব দরকার। আর যেটা দরকার, দ্বিতীয় জায়গা, পাড়ার মোড়ে চায়ের দোকানে কিছু তার্কিক বন্ধুর দেখা পাবে, সর্বজানতা, এরা কখনো হার স্বীকার করতে যায় না। কোনো একটা বিষয় বললেই সঙ্গে সঙ্গে বলবেন, কোনো একটা নেতা মন্ত্রীর নাম বলুন, বলবে আমার পিস্তত ভাইয়ের ছেলের শ্বশুর, তার সঙ্গে একটা রিলেশন দেখানোর চেষ্টা করবে। কোনো একটা বিখ্যাত মানুষের নাম বলুন, বলবে আমার সাথে ওমার পরিচয় হয়েছিল, সবসময় নিজেকে হাইলাইট করবে। এইরকম একদল মানুষের দেখা পাবেন, তাদের সঙ্গে অযথা তর্ক জড়াবেন না। তর্ক আমাদের শরীর মন দুটোর জন্যই ভালো নয়। এইবার বলবো তৃতীয় ক্ষেত্র, কর্মক্ষেত্রে সহকর্মী, ঊর্ধ্বতন বস, এদের সঙ্গে অযথা তর্কে জড়াবেন না। তর্ক করার কিছু কিছু পরিস্থিতি থাকে, তর্ক আর প্রতিবাদ দুটো আলাদা। এই দেখুন, আমি একটা কথা বলি, কিছুদিন আগে স্কুলে একজন একটা অন্যায় দাবি করছেন, একটি খাতার ফটোকপি তুলতে চাইছেন, কিন্তু সেটা দেওয়া আইনত দেওয়া যায় না। তাকে যখন এটাই বলা হলো যে এটা আইনত কিন্তু দেওয়া যায় না, তিনি সঙ্গে সঙ্গে বলছেন আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন। আসলে দুর্ব্যবহার নয়, তাকে সঠিকটা বলা হচ্ছে। এই যে তখন, এইবার কি হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ, প্রতিবাদের ভাষাটা আলাদা, তর্কের ভাষাটা আলাদা। তর্ক বাকবিতণ্ডায় জড়াবেন না, প্রতিবাদ করুন প্রয়োজনে। তর্ক কোনোদিন আলটিমেট সমাধান আনে না, তর্ক এক হয় শত্রু বৃদ্ধি করে, আর নইলে আমাদের হীনমন্যতায় ভোগায়। বরঞ্চ নিজেকে এমন জায়গায় তৈরি করুন যে আমাকে যেন আর তর্ক করতে না হয়, আমার কথার দামটা যেন থাকে, আগামীতে দেখিয়ে দেওয়া হবে। তর্ক করে জেতার দরকার নেই, মনে মনে হাসুন যে আপনার সঙ্গে তর্ক করছে, ঠিক আছে ভাই, তুমি আমাকে এই কথাটা বলে যদি আনন্দ পাও, নিজেকে মনে মনে বলুন পাও, সূর্য পশ্চিমে উঠেছে বলছো, আচ্ছা তোমার কথাই ঠিক, ঠিক আছে ঠিক আছে। নিজের মানসিক শান্তি নিয়ে কেটে পড়ুন, প্রেশার হাই করে কোনো লাভ নেই। আপনি ঠিক তো আপনি ঠিক, আমি ঠিক তো জগৎ ঠিক, আপনার মূল্য অন্য ঠিক দেবে, ভালো থাকুন। আর বাড়িতে কখনো ঝগড়ার সূত্রপাত করবেন না, তর্ক অযথা তর্ক বাড়িতে জিয়ে রাখবেন না, যাদের সঙ্গে এক ছাদের তলায় থাকে। কারণ কিছু মানুষ আছে জানেন তো, যাদের শান্তি ভালো লাগে না, যাদের তর্ক ঝগড়া এগুলো ভালো লাগে, অনেকের সংসারই এরকম মানুষ আছে। তো তারা তো একটা ওই বোমের সোলতেতে আগুন দিলে তো বোম ফাটবেই, সাবধান, ভালো থাকুন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।